নদিয়ার নাকাশিপাড়া থানার পাটিকাবাড়ি স্কুল সংলগ্ন মাঠে 6 জুন দুই যুবকের মৃতদেহ পাওয়া গিয়েছে। গুলি ও কুপিয়ে খুন করা হয় দুই যুবককে। মৃত যুবকের নাম তেতুলে তফাদার ও মইদুল তফাদার, বয়স 35, ধাপারিয়া গ্রামে বাড়ি এই দুজনের। পুলিশ সূত্রে জানা যায়, ওই ঘটনার আগেই তিনজনকে গ্রেপ্তার করেছিল মূল অভিযুক্ত অর্ণব সরকার ওরফে গুড্ডুকে। পাশাপাশি 21 জুন এক ড্রাইভার খুন হয়। সেই ঘটনায় 5 অভিযুক্তকে গ্রেপ্তার করে নদিয়া পুলিশ। আজ তাদের আদালতে তোলা হয় পুলিশি হেফাজত চেয়ে। আমার বয়স তো এখন 60 চলছে। তো বলছি, এখন আপনি কি করে আপনার সংসার চলে, এখন বর্তমানে কি করে সংসার চলছে আপনার? আমার সংসার ওর কাছ থেকে মাঙে ছায়া খাচ্ছি। বলছি, আপনি মুখ্যমন্ত্রীর কাছে কি আবেদন রাখবেন, মমতা ব্যানার্জির কাছে আপনি কি বলবেন? আমি তা আবেদন চাচ্ছি যে আমার কি করে সংসার চলবে, তা আমার ভাতাটা করে দিবে। বলছি, আপনার নাম, আপনার নাম কি? তুহমিন আবেবা। বাড়ি? ভবানীপুর। আজ হরিশ্চন্দ্রপুর যে স্টেট ব্যাংক রয়েছে সেখানে ডেপুটেশন দিলাম। আমাদের কিছু দাবি ছিল হরিশ্চন্দ্রপুর বাঙালির পক্ষ থেকে। যেমন আপনারা অবশ্যই অবগত রয়েছেন, এই পশ্চিমবঙ্গে 86% বাঙালি এবং মালদা জেলায় 92% বাঙালি। সেই বাঙালি যখন 92%, তাহলে এখানে সব কিছু অধিকার আমাদের 92% বাঙালির হওয়া চাই। আপনারা জানেন সমস্ত ব্যাংকগুলোতে আমাদের পরিষেবা কিন্তু হিন্দি এবং ইংরেজিতে দেয়। আপনারা এও অবগত আছেন রিজার্ভ ব্যাংকের নির্দেশ অনুযায়ী ওরা কিন্তু হিন্দি এবং ইংরেজিতে শুধু পরিষেবা দিতে পারে না, ওদেরকে বাংলায় পরিষেবা দেওয়া বাধ্যতামূলক রিজার্ভ ব্যাংক এবং রিজার্ভ ব্যাংকের নির্দেশ অনুযায়ী। কিন্তু ওরা রিজার্ভ ব্যাংকে বুড়ো আঙুল দেখিয়ে ওরা কিন্তু হিন্দি এবং ইংরেজিতে পরিষেবা দেয়। যেমন একটা সাম্রাজ্যবাদ, যে হিন্দি সাম্রাজ্যবাদ, সেই হিন্দি সাম্রাজ্যবাদের দালালরা সেটা প্রচেষ্টা করে যাতে হিন্দি সাম্রাজ্যবাদ বিস্তার পায়। আমরা বাংলা পক্ষ কোনো মতে এটা মেনে নেব না। আমরা আজ এসেছিলাম হরিশ্চন্দ্রপুর স্টেট ব্যাংকের শাখায়, আমরা ডেপুটেশন দিলাম। আমরা চাই আগামী দিনে এই ব্যাংকের পরিষেবা পুরো হরিশ্চন্দ্রপুর বাসী যারা রয়েছেন, বাঙালি যারা রয়েছেন, বাংলায় পরিষেবা পায়। বলছি, এই বাংলা না থাকার কারণে বিশেষ করে হরিশ্চন্দ্রপুর এলাকার জনগণরা কী কী সমস্যায় ভুগছে? দেখুন, আপনারা জানেন মালদায় বেশি সংখ্যক পরিযায়ী শ্রমিক, কারণ অনেকেই দেখা যাচ্ছে পরিযায়ী শ্রমিক, শিক্ষা কম, অনেকে দেখা যাচ্ছে ছ ক্লাস 7 ক্লাস পড়েছে, 8 ক্লাস পড়েছে, বাংলাটা ঠিকঠাক জানে কিন্তু ইংরেজি হিন্দি জানে না। তখন ও যদি ব্যাংকে আসে তাহলে তো ও ফর্ম ফিল আপ করতে বা বিভিন্ন কার্যক্রম কিন্তু ও কিন্তু হিন্দি ইংরেজিতে করতে পারবে না, তাহলে ওকে বাংলায় পরিষেবা দিতে হবে। এই পরিষেবাটা কিন্তু এই হরিশ্চন্দ্রপুরের বাঙালিরা পায় না, তার জন্যই আমরা বাংলা পক্ষে এসেছিলাম, ডেপুটেশন দিলাম। তো দেখছি যে হরিশ্চন্দ্রপুর যে ব্যাংক রয়েছে এখানে তো বেশিরভাগই হচ্ছে হিন্দিভাষী কর্মচারী, ওনারা তো বাংলা করতে পারেন না, তো ওনারা এই মুভমেন্টে কী করে শিখবে? দেখুন, আমরা বাংলা পক্ষ বিভিন্ন ব্যাংকে ডেপুটেশন যখন দিয়েছি বলে এসেছি যে আপনারা যদি 3 মাসের মধ্যে বাংলা না শিখেন এবং যদি বাংলা জানেন আর বাংলা না বলেন তাহলে আমরা কিন্তু উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবো বাংলা পক্ষের তরফ থেকে। কারণ যখন ব্যাংকে চাকরি মানে নিয়োগ হয় তখন কিন্তু যে কোনো স্টেটের যে আঞ্চলিক ভাষা সেখানে কিন্তু বাধ্যতামূলক বলেই চাকরিটা দেওয়া হয়। ওরা যদি সেখানে বাধ্যতামূলক বাংলা ভাষা বলতে হবে আর সেটা যদি না বলে তাহলে তো আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবো বাংলা পক্ষের তরফ থেকে এবং মালদার বাঙালির তরফ থেকে। যে সমস্ত কর্মচারী রয়েছেন ওনারা তো বলছেন যে হিন্দি ভাষা জাতীয় ভাষা, এটা ভুল কথা। ভারতবর্ষে সংবিধানে কোনো জায়গায় লেখা নেই ভারতের রাষ্ট্রভাষা হিন্দি। ভারতের 22টা ভাষাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে, তার মধ্যে যতখানি হিন্দির অধিকার ততখানি বাঙালির অধিকার, ততখানি মারাঠির অধিকার, ততখানি উড়িয়াদের অধিকার, ততখানি সাঁওতালদের অধিকার। এখানে কোনো রাষ্ট্রভাষা বলে বা ভারত যুক্তরাষ্ট্রে কোনো ভাষা হয় না, এখানে সব ভাষাই সমান। এটা ভুল বলছে, বিভ্রান্ত করার চেষ্টা করছে, একটা সাম্রাজ্যবাদের বিস্তার করার চেষ্টা করছে। এগুলোকে আমরা আগামী দিনে সহ্য করব না, এগুলোর আমরা খুব ভালো করে ব্যবস্থা গ্রহণ করব বাংলা পক্ষের তরফ থেকে। একমাত্র পশ্চিমবঙ্গ বাদ দিয়ে আর ভারতবর্ষের কোনো রাজ্যে কি এই বাংলা ভাষা পরিচয় দেওয়া হয়? দেখুন, বাংলা ভাষায় পরিষেবা দেওয়া হয় না বলেই তো আমরা আজ
আন্দোলন করছি। যদি সব জায়গায় বাংলা ভাষায় পরিষেবা দেওয়া হতো তো আমাদের এখানেও হিন্দি পরিষেবা দিত, আমরা মেনে নিতাম। যেহেতু ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক সমান অধিকার বা প্রত্যেকটা রাজ্যের সমান অধিকার, তাহলে যদি বিহারে বিহার থেকে এসে তারা হিন্দি চালাতে পারে তাহলে বাঙালিরা কেন বিহারে গিয়ে তারা বাংলা চালাতে পারবে না? বলছি কত পার্সেন্ট বাঙালি থাকলে মনে করেন যে সেখানে বাংলা পরিষেবা উচিত? দেখুন, এখানে যদি অন্তত 60% বাঙালি থাকতো তাহলে এখানে বাংলায় পরিষেবা দেওয়া উচিত ছিল। যেহেতু এখানে পশ্চিমবঙ্গ সি ক্যাটাগরি রাজ্য এবং ভাষার ভিত্তিতে তৈরি, তাহলে কিন্তু এখানে বাধ্যতামূলক বাংলা পরিষেবা দেওয়া, কিন্তু এরা দিচ্ছে না, তার জন্যই প্রতিবাদ। বলছি আপনাদের যে এই দাবি দীর্ঘদিনে করে আসছেন, হ্যাঁ, আমরা পর্যন্ত কতগুলি ব্যাংক আপনার দাবিগুলো মেনে নিয়েছে? আমরা মালদা জেলার 17টা ব্যাংকে ডেপুটেশন দিয়েছি এবং বহুবার আন্দোলন করেছি, ধর্নায় বসেছি। তার মধ্যে আমাদের এখন পর্যন্ত 3টা ব্যাংক বাংলায় পরিষেবা দিচ্ছে, তাদেরকে শুভেচ্ছা, এবং যারা দিচ্ছে না তাদেরকে আমরা বলে দিতে চাই আগামী দিনে যদি তারা কোনোরকমভাবে বাংলায় পরিষেবা না দেয় তাহলে কিন্তু আমরা আন্দোলনে যেতে, বড় সড়ো আন্দোলনে যেতে বাধ্য হব। আপনার নাম? আমার নাম রফিক আহমেদ। বলছি আপনি কোন কিসে কাজ করেন? আমি মালদা বাংলা পক্ষের জেলা সম্পাদক।